হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো দেখো, সকাল সকালে আজকে আমি স্নান করে নিয়েছি। তোমরা বলতে পারো যে কেন সকাল সকাল স্নান করেছি, কারণ হলো চৈত্র সংক্রান্তি, তার জন্য অনেক কাজ করতে হয়েছে জানো। উঠানে দেখো অনেকগুলো কাপড় দিয়েছি, সবগুলো ঘুম থেকে উঠে করেছি, ভোর 4টার সময় উঠেছিলাম। এবার চলে আসলাম রান্নাঘরে, এসে আগে চাটা বসিয়ে দিয়েছি, কিন্তু আজকে জানো কে চা খাবে? একমাত্র আমি খাবো, ও নেই, আমার মাও বাড়িতে নেই। আজকে একার জন্যই করছি, কারণ খুব টায়ার্ড হয়ে গেছি গো। এবার বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো এবার বসে পড়লাম চা নিয়ে, সকাল সকাল থেকে চা খাবে, চলে এসো। আমি আজকে একাকেই চা খাচ্ছি, কারণ ও গেছে মেয়েকে নিয়ে মাস্টার বাড়িতে, মাস্টার আছে তার কাছে নিয়ে গেছে, আর দিকে ছেলে ঘুম থেকে উঠিনি। আর আজকে একা একা চা খাওয়ানোর কারণটা কি জানো? কারণ আমি একা একা চা খাই না, আমার শাশুড়িমা থাকলে চা খাই বা ও ঘরে থাকলে চা খায়, আর শাশুড়িমা বাড়িতে নেই। কারণ আজকে চা খাচ্ছি কারণ হলো আজকে সকাল থেকে উঠে আছে না, অনেকগুলি কাজ করেছি, অনেক কাপড় ধুয়েছি, সংক্রান্তি এসেছে বলে কথা, সংক্রান্তি এসে সব কিছু ধুতে হবে, তার জন্য অনেক কাপড় ধুয়েছি, তার জন্য ক্লান্ত লাগছে। তাই ভাবলাম যে না, একটু বসে নিজের জন্য একটু টাইম বের করে একটু চা খেয়ে নিচ্ছি, তারপর রান্নাটা বসিয়ে দেব। রান্না কিছুই করিনি এখনো, ছেলে যেহেতু উঠিনি আর মিনু মাস্টার বাড়িতে চলে গেছে, তার জন্য একটু স্লো করছি এগিয়ে না, কিন্তু একটু চাটা খেয়ে নিই। তাহলে চলো চাটা আমি খেয়ে নিয়ে আগে তারপরে কী কী রান্না করছি আর আজকে কী কী করছি সেটা তোমাদের কাছে শেয়ার করবো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর ঠিক আছে চলো আগে আমি চাটা খেয়ে নিই, তারপর তোমাদের দেখাবো কী রান্না করছি। আও বলো। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার তোমাদের দেখাচ্ছি আজকে আমি কী কী রান্না করছি। এদিকে তোমার তোমাদের দেখাতে দেখাতে এই দেখো আমার পাপা উঠে গেছে, ও বলছে যে তোমাদের গুড মর্নিং বলবে। দেখো পাপা গুড মর্নিং বলে দাও, সুন্দর করে বলে দাও। এই দেখো গুড মর্নিং বলছে ও, খুব দুষ্টু কিন্তু, একদম যন্ত্রণা দেয় না আমাকে আমার বাবা। তাদের ও কিসে না বাবা, চাও 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 মুখটা মুছে আসো, চাও চাও। এই দেখো এই দেখো এভাবে মুখ মুছে নাকি, এই দেখো দেখেছ দেখেছ মুখ মুছার অবস্থা দেখে, এই দেখো দেখো ওর গামছা লাগে না, ও গামছা দিয়ে মুখ মুছবে না, এই দেখো অবস্থা। এনে হয়তো ঠাম্মার আঁচল লাগবে, নয়তো আমার আঁচল লাগবে, এভাবে মুখ মুছবে। ও গামছা একদম ইউজ করে না, দুষ্টুল না। তো তোমাদের দেখাচ্ছি আমি কি কি রান্না করছি, এদিকে দেখো। এই যে দেখো এটা হলো এঁচোর, কিন্তু আমি এটাকে বলি গাছ পাঠা, এক কথায় এটা গাছ পাঠা, আমার তো খুব প্রিয়, বড় খুব খেতে ভালোবাসে, ছেলে মেয়ে তো কথাই নেই, মেয়ে তো এটা হলে আর কিছুই লাগে না, খুবই পছন্দের। তো আজকে এই গাছ পাঠাটা রান্না করব। আর এদিকে তোমাদের দেখাচ্ছি, এ দেখো এদিকে মিষ্টি কুমড়ো নিয়েছি, মিষ্টি কুমড়ো ভাজা করব, এদিকে ঢেঁড়স ভাজা করব, এদিকে নিয়েছি উচ্ছে আর আলু। উচ্ছে তো আমরা ম্যাক্সিমামে তোমার ভাজা খাই, তো আজকে কি আমি উচ্ছে ভাজা করব না, এটা দিয়ে তরকারি করব, কারণ আমার বাবাকে দিতে হবে, উনি ভাজা খান না, তো ওনার জন্য এটা বয়েল করে দিতে হবে, এটা দিয়ে একটা তরকারি রান্না করব। আর এদিকে দেখো এঁচোড়ের জন্য এখানে আলু নিয়েছি, তো আজকে রান্নাটা আমি এটাই করব। তাহলে চলো এদিকে তো তুমি এদিকে এঁচোড়গুলো এদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটু হলুদ নুন আর একটু অয়েল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এটা করলে কি হয়, ভালো করে সিদ্ধটা হয়ে যায়। তো এটাকে সিদ্ধ করে বসিয়ে দিলাম, আর তারপর দেখো এদিকে আস্তে আস্তে রান্নাটা চাপিয়ে দিই। তো এদিকে দেখো একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ইন্ডাকশনের মধ্যে আমি কাঁঠালটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম, আর এদিকে আমি ঢেঁড়সগুলি ভেজে নিচ্ছি, কারণ ছেলে মেয়েকে তো খাওয়াতে হবে, ওদের খাওয়ার জন্য তাড়াতাড়ি করে আমি ঢেঁড়সগুলি ভাজা করে নিচ্ছি। রান্নাটা তো চাপিয়ে দিলাম, তো এবার দেখো আমি ঘর কিছুই গুছাইনি, ঘরের মধ্যে এখনো যাইনি, সকালবেলা উঠে সকালবেলা কাজ টাজ কমপ্লিট করে বেরিয়ে গেছি কাপড় ধোয়ার জন্য, তারপর তো বাসন ধুয়েছি, সময়ই পাইনি। এবার তোমাদের দেখাই আমার ঘরের কি অবস্থা, ঘরের হাল তো খুব খারাপ অবস্থা, ঘর একদমই গুছাইনি আমি, তোমাদের দেখাচ্ছি কি অবস্থা, পরে গুছাবো, আগে রান্নাটা কমপ্লিট করব তারপর আমি ঘর গোছাতে যাবো। তো তার আগে তোমাদের দেখাই আমার এলোমেলো ঘরটার কি অবস্থা। এই দেখো ঘরের কি অবস্থা, খুবই এলোমেলো অবস্থা হয়ে আছে, তোমরা তো আমাকে বকতেও পারো যে ঘরটাকে গুছাইনি, তো খুব বাজে অবস্থা হয়ে আছে, পরে কাজের পরে এটাকে গুছাতে আসবো। এদিকে দেখো এবার চালগুলিকে ঝেড়ে নিচ্ছি, কারণ আমার কাছে কুলু নেই, আমি কুলু দিয়ে চাল ঝাড়তে পারি না, তার জন্য এটা দিয়ে চালগুলি ঝেড়ে নিচ্ছি। তো চালগুলি ধুয়ে ঝেড়ে ধুয়ে আমি একদম পরিষ্কার করে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি, আর এদিকে ঢেঁড়স ভাজিগুলো আমার হয়ে গেছে, আর এদিকে আমি মিষ্টি কুমড়োগুলি ভাজি বসিয়ে দিয়েছি, আর পাশে দেখো আমার বর এসে পড়েছে। তোমরা আমার ম্যাক্সিমাম ব্লগে তোমরা দেখতে পারো যে ও আমি রান্না করতে আসলেই ও কিন্তু পাশে এসে যায় আমাকে হেল্প করার জন্য।
এইটা সবসময় হয় যে আমি কাজ করতে আসলে ও আমাকে হেল্প করতে আসবেই, ও মনে করে আমি কাজ করতে গেলে আমার পরিশ্রমটা বেশি হয়, তার জন্য সবসময় আমার পাশে এসে আমাকে হেল্প করে যায়। তাতে কিন্তু আমি খুব লাকি জানো, আমার বর কিন্তু আমার খুব চিন্তা করে, খুবই হেল্পফুল হবো আমার, তার জন্য আমি মনে করি আমি খুবই হেলাকি। এচোরটাও আমার সিদ্ধ হয়ে গেছে, তো আমি নিয়েছিলাম আগেই আমি, আর এদিকে দেখো আবার ইন্ডাকশনের মধ্যে আমি ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি যে তোমাদের উচ্ছে আর আলুটা দেখিয়েছিলাম যেটাকে আমি তরকারি করবো বলেছিলাম, এবার দেখো উচ্ছে আলু সবজিটা করে নিচ্ছি, সিম্পলভাবে করছি, কারণ ওটা তো বাবাকে দিতে হবে, বাবা তো তোমার তেল মশলাটা কম খান, ওনার জন্য প্রবলেম হয়ে যায়, মশলাটা আমি খেতে পারেন না, তার জন্য অল্প কিছু দিয়েই আমি এখানে উচ্ছে আলু সবজিটা করে নিচ্ছি। এদিকে রান্না করতে করতে তো আবার সকালবেলা খাওয়ার সময়ও হয়ে গেল, তো মেয়ে এখানে বসে গেছে, আর ছেলেকে তো আমার কুলে করে নিয়ে আসতে হয়, যত বায়না শেষ হয় না, আর ওকে দিয়ে দিয়েছি ওর বাবার সাথে, ওকে বলেছে যে নাও তোমার ছেলেকে এবার খাইয়ে দাও, কারণ ছেলেকে খাইয়ে খাওয়াতে কিন্তু আমার কাজের খুব প্রবলেম হয়ে যায়, তো কাজের দেরি হয়ে যায়, তাই ওকে বলেছে তুমি খাইয়ে দাও, এদিকে আমি আমার কাজটা করে নিচ্ছি, কারণ ছেলেকে খাওয়াতে কিন্তু অনেকটা টাইম লাগে, ও তো খেতেই চায় না, ওর বায়না শেষ হয় না, শুধু বায়নার পরে বায়না করতে থাকে, তার জন্য ওকে দিয়ে দিয়েছি, তো আমার একটা কাজ হালকা হয়ে গেছে, ছেলেকে আমার খাওয়াতে হবে না, ওকে ওর বাবা খাইয়ে দিচ্ছে, আর এদিকে মেয়েকে তো ও তো বড়ো হয়ে গেছে, ওকে তো খাওয়াতে হয় না, তোমরা দেখতেই পাচ্ছ ও নিজে নিজে খেয়ে নিচ্ছে, তো একদিকে আমার হেল্প হয়ে গেছে, তো তার আর খাওয়া হয়ে গেছে, আমি এখনও খাইনি, আমি পরে খাবো, কারণ রান্না করতে করতে কিন্তু খেতে ভালো লাগে না, তাই আমি পরে খাবো, পরে খাবো আর কি, কারণ যেহেতু আমি এচোরটা রান্না করবো, তো ভাবছি যে না তাদেরকে দিয়ে তারপর এচোরটা রান্না করে তারপর দেখতে হবে এচোরটা কেমন হয়েছে, তো এচোরটাকে আমি রান্না করেই ভাবছি যে না সকালের খাবারটা আমি এচোর দিয়ে খাবো, কারণ এচোরটা আমার খুব প্রিয়, খেতে খুব ভালোবাসি আমি। এবার দেখো এখানে ডালটাও নামিয়ে নিয়েছি, আমার ডালও হয়ে গেছে, শুধু আমার এচোরটা রান্না বাকি রয়েছে, এটাকে আমি রান্না করবো, এটাই আমার বাকি রয়েছে, বাকিগুলো কিন্তু আমার রান্না মোটামুটি কমপ্লিট। এদিকে দেখো এচোরের জন্য যে আলুগুলো কেটে নিয়েছি, তো এটিগুলিকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, একটু নুন আর একটু হলুদ দিয়ে এগুলিকে আমি আগে ভেজে নিচ্ছি। আলুগুলি ভাজা করা হয়ে গেছে আমার, দেখো এবার আমি আলুগুলিকে নামিয়ে নিচ্ছি, তো এবার বসিয়ে দিলাম কড়াই, আর কড়াই মধ্যে আমি আগে থেকে অয়েল দিয়ে দিয়েছিলাম, তো অয়েলটা আমার গরম হয়ে গেছে, আর এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ, আর পেঁয়াজগুলিকে একটু ভালো করে ভেজে নিতে হবে, তো পেঁয়াজগুলো আমার ভাজা করা হয়ে গেছে, এটার মধ্যে দিয়ে দিয়েছি গোটা এক তেজপাতা, এবার এটার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, এবার দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, এবার এটার মধ্যে দিয়ে দিলাম হলুদ, এবার দিলাম স্বাদ মতো নুন, নুনটা কিন্তু তোমাদের অবশ্যই বুঝে দিতে হবে, এবার সবগুলিকে একসাথে মিশিয়ে নিচ্ছি, সবগুলিকে মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, মশলাটা কষানো হয়ে গেছে আমার, এবার দেখো এখানে আমি সিদ্ধ করা এঁচোরগুলি দিয়ে দিচ্ছি, এবার এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাগুলির সাথে, যে ওরকমভাবে আমরা মাংসটাকে কষাই সেমভাবে এখানে তোমার এঁচোরগুলিকে কিন্তু কষাতে হবে, যতটা কষানো হবে ততটা কিন্তু এঁচোরটার টেস্টটা ভালো আসবে। এবার দেখো আমি ভাজা করে রাখা আলুগুলিকেও আমি এঁচোরগুলির সাথে অ্যাড করে দিয়েছি, এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, তো আমার কষানোটা কমপ্লিট হয়ে গেছে, এবার এটার মধ্যে আমি দুটা পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম, এবার এটার মধ্যে টুকরো টুকরো করা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি, তো দেখো সবটাই আমার কষানো হয়ে গেছে, এবার এটাকে আমি অল্প একটু জল অ্যাড করে দেবো যেন আর একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়, এবার দেখো রেডি হয়ে গেছে গাছপাঠা, মানে উঠবে এঁচোর রেডি হয়ে গেছে, তো রান্না করার পরেই কিন্তু এবার দেখো খেতে বসে গেছি, কারণ আমি এটার জন্য অপেক্ষা করছিলাম যে কখন খাবো, এটা না হলে আমি খাবো না, তার জন্য অপেক্ষা করছিলাম, এবার দেখো খেয়ে বলছি খুব ভালো হয়েছে, কিন্তু তোমরা কিন্তু এটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে। রান্না খাওয়া তো হয়ে গেছে, সকালবেলা রান্না খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাকি কাজগুলি কে করবে গো, বাকিগুলো তো করতে হবে, তো ঘরটাকে পরিষ্কার করে নিলাম, গ্যাস মোছা আমার হয়ে গেছে, এদিকে দেখো যে বাসনগুলি পড়েছে এবার বাসনগুলিকে ধুয়ে নিচ্ছি,
তারপর চলে আসলাম দেখো সোনা পাপার দুষ্টুমি, একটু একটু দুষ্টুমি হ্যান্ডেল করার জন্য ওকে ছানটা করিয়ে নিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো আজকে ও বলছে যে না আমি একা একাই ছান করবো, এবার দেখো ছান করার অবস্থা। সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে গো, কিন্তু আমার ঘরটাকে গুছবে, ঘরটা কে গুছিয়ে দেবে? এবার চলো ঘরটাকে গুছিয়ে নিই তাড়াতাড়ি করে। এখন বাজে বিকাল 3টা। তো এই দেখো আমার ছোট্ট পাপাটাকে নিয়ে এখন যাচ্ছে, ওকে একটা ম্যাথ ক্লাসে অ্যাডমিশন করিয়েছি। ওটার জন্য তোমার সপ্তাহে একদিন করে যেতে হয়, তো আজকে যাচ্ছি ওকে নিয়ে। প্রত্যেক সপ্তাহেই যাই, তো এখন চলে যাচ্ছি। তারপর আবার অনেক কাজ রয়েছে, আবার মেয়ের একটু প্রবলেম হয়েছে, ওকে নিয়ে আবার ডাক্তার কাছে যেতে হবে। ওকে ও বলছে ও যাবে, ওরও কষ্ট হয়, দেখো কি কষ্ট বলে দাও। তো তাদেরকে নিয়ে একটু ডাক্তার কাছে যেতে হবে সন্ধ্যার সময়। ঠিক আছে চলো, ওর স্কুলে যাওয়া যাক আগে, কারণ দুপুর হয়েছে, দেখো প্রচন্ড রোদ উঠেছে, কিন্তু তাকে নিয়ে স্কুলে যাচ্ছি। ঠিক আছে চলো, আজকে তোমাদের ছেলের ম্যাথ স্কুলটা তোমাদের দেখাবো, তাহলে চলো। এটা হয়েছে আমার পাপার স্কুল, দেখো পাপা বসে গেছে ম্যাথ করার জন্য। তো দুষ্টুমি করে না, একদমই বায়না করে না, কিন্তু দেখো সুন্দর মধ্যে বসে গেছে। এখানে আসি আমি প্রত্যেক উইকে। ছেলে ক্লাস কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো পাপা, আমাদের ক্লাস কমপ্লিট হয়েছে। তোমাদের তো ওর স্কুলটা দেখালাম, সবাই মিলে ওকে আশীর্বাদ করো, ও যেন ম্যাথ ক্লাসটা ভালো হয়, বড় হয়ে যেন ভালো একটা মানুষ হতে পারে। স্কুলে দিয়েছি ভালো করে যেন ম্যাথগুলি শিখতে পারে। তো এখন যাব, মেয়ে আসছে, ও তো একটু বড় হয়ে গেছে, নিজে নিজে আসতে পারে, ডাক্তার কাছে আসছে, বললাম না ওকে নিয়ে ডাক্তার কাছে যাব। তো এখন যাচ্ছি ডাক্তার কাছে ওকে নিয়ে, হ্যাঁ তোমাকে নিয়েই যাচ্ছি, তারপর চলে যাব বাড়িতে। তো চলো তাহলে আগে ডাক্তার কাছে যাই, গিয়ে দেখি মেয়ে এসেছে কিনা। সারাদিনে পাপা কিন্তু একদম ক্লান্ত হয়ে গেছে, দুপুরে ওর আজকে ঘুম হয়নি ক্লাসে যাওয়াতে, তার জন্য ওর পাপা কুলে করে বাড়িতে নিয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, দেখো বাড়িতে আসলাম এখন, ছেলে ক্লান্ত হয়ে গেছে দেখতে পেয়েছো, ওকে কুলে নিয়ে চলে গেল, আর মেয়ে পেছন পেছন আসছে। এই দেখো ও বলেছে ওকে কুলে নিতে, বলো আমি কি ওকে কুলে নিতে পারবো? তো মেয়েকে তো ডাক্তার দেখে নিয়ে আসলাম, ছেলেকে স্কুলে নিয়ে নিতে নিতে ও একদম ক্লান্ত হয়ে গেছে। তো আজকে এখন বাড়িতে চলে যাচ্ছে, সারাদিন পরিশ্রম করে খুব ক্লান্ত লাগছে। তো আজকের জন্য আজকের ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থাকো।